दौड़ लो दौड़ 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 एक साल बाद दूसरा लटना पड़े ठीक है আছে এক সাইডে সাইজ করো Yeah.
একটা বস্তা বস্তা
দেখো এটা কুচু আছে নিচে নিচে দেখো আমাদের যে টিম আছে ওয়েস্টার ইস্ট পিএসএর আন্ডার দ্য গাইডেন্স অফ এসপি স্যার এসপি ওয়েস্ট ত্রিপুরা, আমরা চেষ্টা করছি যে মানে স্ট্রিট ক্রাইমটা কম করতে, আর যত অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছে, ব্ল্যাক স্পটস আছে যেগুলো কি ভালনারেবল আছে, কোনো ক্রাইম হতে পারে, এটাতে প্রিভেন্টিভ অ্যাকশন নিতে গেছিলাম। প্রিভেন্টিভ অ্যাকশনের মধ্যে আমরা কিছু ইলিসিট লিকার যেগুলো ডিস্ট্রয় করেছি, আর যেখানে আমরা আনওয়ান্টেড গ্যাদারিং স্পেশালি ড্রাগ পেডলারদের না তো যারা নেশা করে ড্রাগস বা এদের ডিসকাস করেছি, যারা কথা শুনেছে তাদের ঠিক আছে, বাকি একটু যারা কথা শুনে তাদের রিজনেবল মানে মাইল্ড ফোর্স ইউজ করা হয়েছে, এটা কন্টিনিউ থাকবে। এটা ডে টু ডে বেসিস, এটা কোনো স্পেশাল অপারেশন না, এটা এই আগরতলা শহরের মধ্যে ডে টু ডে বেসিসই হবে, বিভিন্ন অঞ্চলে হবে, এখনও হবে, এখন লাঞ্চ ডিনার করার পরে আবার হবে, হোল নাইট এই চলছে এটা লাস্ট কিছুদিন থেকে, আর এটা আরও হবে। আর এটা যারা বুদ্ধিমান তারা বুঝবে যে আইনের মোতাবেক চলতে হবে। আচ্ছা, সামনে তো শারদীয় দুর্গোৎসব, তো মানুষ কি সেরকমভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারবে বা না? এটার অ্যাসুরেন্স আমার টিমের পক্ষ থেকে আমি দিচ্ছি যে রাস্তার থেকে আবর্জনা সরাবার কাজটা আমাদের, ওরা একদম উইথ ফ্যামিলি ভালো করে এনজয় করুক, সবাই মানে দুর্গাপূজা এনজয় করতে পারবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, না মানে না বাড়ি সেফ আছে, গাড়িও সেফ থাকবে আর মানুষও সেফ থাকবে রাস্তায়, এটাই আমাদের অ্যাসুরেন্স। এটা প্রতিনিয়ত ডেলি চলতে থাকবে। আজকে আমাদের ইস্ট ওমেন পিএসের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, কালকে ওয়েস্ট ওমেন পিএসের কালকে ভালো অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, তো বোথ মানে আমাদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট পিএস অ্যাজ ওয়েল অ্যাজ মহিলা থানা আর আজকে এমজি বাজার আর কলেজ রসিরাও আছে, সবাই মিলেই করছি। বেসিক পারপাস হচ্ছে যে রুল অফ ল যেন রাস্তায় থাকে, স্ট্রিট ক্যাম্প সেন্ট প্রেভেন্ট করা।